আরে লাগছে দেখতে ও মরার আগে এভাবে লাফাই এভাবে লাফাই সবাই কঠিন একটা সিচুয়েশন এই মাছ লাফাইতে পারে না আমার বক্তব্য হচ্ছে লাফাইতে পারে না তাই এইভাবে লাফাইতেছে এই যে আবার দেখেন শেষ একটা গুড় দিয়ে দিল হয়তো আরও শুধুমাত্র পানি এদেরকে বাঁচাইতে পারে পানি বাঁচাতে পারে আর সম্ভব না বাঁচার এদের ফুসফুসটা এমনভাবে তৈরি করছে যে অক্সিজেন পাচ্ছে না এরা এখন আমাদের যেমন শ্বাসকষ্ট হয়ে মরলে আমরা যেমন হবে সেটা এদের তেমন হচ্ছে আর কি অদ্ভুত একটা ব্যাপার আপনারা চিন্তা করতে পারেন যে কীভাবে মানে পানি গেলে এরা শুধুমাত্র নিঃশ্বাস নিতে পারবে কিংবা বেঁচে থাকতে পারবে উপরে আপনি আপনি মরে যাবে উঠলে ঠিক একইভাবে আমরা পানির ভিতরে গেলে মরে যাবো আপনি মাছগুলো এখন আসলে ভাগাভাগি হবে কথা বলছিলাম ভাই আটটা ভাগ হচ্ছে বিশাল ব্যাপার চলছে হতে থাকুক ভাগাভাগি আমরা আপনাদেরকে দেখাবো হয়তো এখানে আসে আমরা চেষ্টা করবো সেই মেম্বারের ছেলে সোহানকে দেখাবো আসলে সোহান এখন পর্যন্ত যতটুকু নাম নাম করতে পারছি বাবা অনেক বেশি এখানে পড়ছে সত্যি সোহান চলে এসেছে আমার এখানে বিশ্বাস ছিল সোহান আসবে সোহানের আট ভাগ হবে কিন্তু আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল একটা আছে পায়ের ভিতরে আট সারাদিন মাছ মারে একবার Thank you.
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আট ভাগ এই ভাগ লিয়া কি লাভ নাই নাকি তোমার আসলে টোটাল বক্তব্য থেকে বলো যে তুমি আজকে অনেক বছর পরেই দেখতে পাবো দাদা যখন মারা গেছে আমরা দেখিনি অনেকদিন পুকুরে এরকম সিনারি তুমি যদি কিছু বলো তোমার নিজের মতো করে রিয়াকশন আগের পরিস্থিতি এখনকার পরিস্থিতি সব মিলাই যাচ্ছে এখন পুকুরের পরিস্থিতি অনেক খারাপ হ্যাঁ মাছের মতো মাছ রাখতে হবে হ্যাঁ মাছের মতো মাছ রাখতে হলে শিকারের মতো শিকারে হবে